ওয়েলকাম টু চিরকুট ইনফিনিটি। আর আমি স্মরণে এসে গেছি তিতলি সিরিয়ালের আপডেট দেবো বলে। তবে তার আগে বলবো, যারা যারা এখনো অবধি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রেখো। ফার্স্টেই বলবো যে আজকে পুরো ভিডিওটা একটু মন দিয়ে দেখার চেষ্টা করো, না হলে কিন্তু অনেকেই তোমরা বুঝতে পারবে না যে আমি ঠিক কি বললাম। তিতলি সিরিয়ালে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে কিডনির সুইসাইড কেস নিয়ে তিতলি এখন মুখ খুলেছে। তিতলি মুখ খুলেছে সানের কাছে, সে জানিয়ে দিয়েছে তার সমস্ত সত্যি। সে জানিয়ে দিয়েছে যে সে কানে শুনতে পায় না, কিন্তু এই সমস্ত কিছু বলার পরেও সানির বিশ্বাস হয়নি। সানি বলেছে যে আমি বিশ্বাসই করি না তুমি বাবার চাপে পড়ে এই ধরনের কথা বলছো, কারণ ওখানে সবাই তোমাকে বলছিল যে তুমি কানে শুনতে পাও না, তাই জন্যই তুমি বলছো তোমার মন খারাপ হয়েছে, তোমার অভিমান হয়েছে, সেই জন্যই তুমি হয়তো বলছো যে তুমি কানে শুনতে পাও না, কিন্তু আমি বিশ্বাস করি যে তুমি কানে শুনতে পাও। তো এই সমস্ত কথা তো হয়ে গেছে, কিন্তু সানি বিশ্বাস করেনি যে তিতলি কানে শুনতে পায় না। কিন্তু তিতলি কিন্তু তিতলির দিক থেকে ক্লিয়ার ছিল, সে কিন্তু জানিয়েছিল সানিকে। কিন্তু সমস্যা হচ্ছে রেহানা, রেহানার তো মনের মধ্যে সন্দেহ লেগেই থাকে, আর সেই জন্য রেহানার এখন সন্দেহ পুরোপুরি যে তিতলি কানে শুনতে পায় না, তাই সে এই বিষয়টাকে পুরো পরিবারের সামনে আনতে চায়। ওদিকে অপরেশ কাকু এই মুহূর্তে তার ওয়াইফকে জানিয়ে দিয়েছে যে তিতলিকে ওই বাড়িতে সে রাখবে না, অর্থাৎ নিজের বাড়িতে নিয়ে যাবে না। অপরেশ কাকু সেরকমটাই জানিয়েছে, আর সেই জন্য অপরেশ বাবুর বক্তব্য যে তিতলি যাবে গার্লস হোস্টেলে, আর সেখান থেকে তিতলির বাবা এসে তিতলিকে পরে নিয়ে যাবে। তাই তিতলিকে নিজের থেকে কোথাও চলে যেতে হবে না, তাই এইটুকু সিদ্ধান্ত তারা নিয়েছে। কারণ এই মুহূর্তে সানির মামনি সে তো খুব ভালো মানুষ, সে চায় না তিতলিকে কাছছাড়া করতে। আর কথা হয়েছে যে বিয়ে মানে বিয়ে হওয়ার জন্য যে জায়গাটা বুকিং হয়েছিল সেখানেই যেহেতু এখন সবাই আছে, সেখান থেকে পরের দিন সকলে বাড়ি ফিরে যাচ্ছে। আর বাড়ি ফিরে যখন সকলে যাবেই তখন তার সাথে তিতলিও বেরোবে, কিন্তু তিতলি যাবে একটা অন্য গাড়িতে, আর সে সোজা যাবে গার্লস হোস্টেলে, সে ওই বাড়িতেই আর যাবে না। অর্থাৎ অপরেশ কাকুর বাড়িতে তার আর যাওয়া হলো না। আর এই কথাটা মামনি ঠিক করেছে যে আগের থেকে জানিয়ে দেবো তিতলিকে। আর তখন তিতলি নিজের মতো নিজে বেশ কিছু চিন্তাভাবনা করছিল, তিতলির ব্যাগ গুছিয়ে দিচ্ছিল চাপা। তিতলি তো কথা শুনতেই পায় না, সামনের থেকে বললেই একমাত্র শুনতে পায়। হঠাৎ করে বেল বাজে, বেল বাজলে তিতলি তো শুনতে পায় না, কিন্তু চাপা দরজা খুলে দেয়। রেহানা চলে আসে, এসে বলে আমরা একটা গেম খেলতে এসেছি তো, এবং এটাও বলে যে আমি তোমাকে অনেক উল্টো পাল্টা কথা বলেছি, তার জন্য আই এম সো সরি, আমরা চলো বন্ধু হয়ে যাই, আমরা বন্ধু হয়ে আমরা গেম খেলি। তো গেম খেলার নামে সে নাটক শুরু করে, কখনো সোপিস ফেলে দিয়ে বলে যে তুমি শুনতে পাওনি যে সোপিসটা পড়ে গেল, কখনো ব্যাগ নিয়ে উল্টো দিক ঘুরে অর্থাৎ তিতলির দিকে পেছন ঘুরিয়ে কথাবার্তা বলে যাতে করে তিতলি না শুনতে পায়। আর এটা থেকে এটা প্রমাণ করতে চায় যে যাতে করে যে তিতলি এটা বলে দেয় যে তুমি তো পেছন ঘুরে কথা বলছো, আমি তো কিছু শুনতেই পাচ্ছি না। আবার কখনো ঘণ্টা বাজায়, আবার কখনো ক্রিমের কোটো হাতে নেয় নিয়ে নাটক করা শুরু করে। কিন্তু তিতলি অত্যন্ত স্মার্ট, যেহেতু তিতলি স্মার্টলি সমস্ত কিছুর অ্যান্সার দিয়ে দেয়। আর তারপরে মামনি চলে আসে, মামনি একভাবে বেল বাজিয়েই যায়, কিন্তু চাপা দরজা খুলতে চাইলে চাপাকে দরজা খুলতে দেয় না রেহানা। রেহানা উল্টো প্রশ্ন করে তিতলিকে যে বলো তো কতবার দরজায় কলিং বেল বাজছে। বাধ্য হয়ে চাপাকে দরজা খুলে মামনিকে জানিয়ে দেয় সমস্ত সত্যি, এবং মামনি এসে ওখান থেকে রেহানাদেরকে সরিয়ে দিয়ে তিতলিকে জানিয়ে দেয় যে তিতলিকে এবার যেতে হবে গার্লস হোস্টেলে। সাথে এটাও বলে দেয় যে অপরেশ কাকুকে যতটা খারাপ মনে হচ্ছে ততটা খারাপ না। তিতলি হয়তো ভেবেছিল যে অপরেশ কাকু খুব ভালো হবে, কিন্তু সে মানুষটার মধ্যে হয়তো কিছুটা ব্যাপার আছে, সেই জন্য সেরকম। অপরেশ কাকুর জীবনে কোন সত্যি লুকিয়ে রয়েছে যার জন্য অপরেশ কাকু আজ এইরকম ব্যবহার করছে সেটা আমরা ধীরে ধীরে জানতে পারবো। কিন্তু ইতিমধ্যেই সকলে ঘুমিয়ে পড়লে তিতলি সিদ্ধান্ত নেয় যে সে তার পাইলট আঙ্কেলের সাথে কথা বলবে, তাই সে তার পাইলট আঙ্কেলের সাথে কথা বলতে ঘরের বাইরে কোথাও একটা চলে যায়। আর সেখানে গিয়ে সে ভিডিও কল করে পাইলট আঙ্কেলের সাথে কথা বলা শুরু করে। পাইলট আঙ্কেলকে বলে যে এই বাড়ির সমস্ত কন্ডিশন, এবং এটাও বলে যে বাড়িতে সে চেয়েছিল সকলকে জানিয়ে দেবে বলে। আর সে ভাবছে যে সে হয়তো সবাইকে এবার জানিয়েই দেবে, কারণ আর লুকিয়ে কোনো লাভ নেই। সে হয়তো তার বাবাকে বলেছিল, কিন্তু একদিন না একদিন তো এরা জানতে পারবে, তাই আগের থেকেই তিতলি সমস্ত কিছু জানিয়ে দিতে চায়। কিন্তু পাইলট আঙ্কেল বলছে যে তুই যদি সত্যিই চাস, যদি তোকে পাইলট হতেই হয়, তাহলে প্রথম দিকে তোকে এই সমস্ত কিছু লুকিয়ে রাখতে হবে। কাউকে বুঝতে দিলে এটা চলবে না যে তুই কানে শুনতে পাস না, তাহলে তো তোর অ্যাডমিশনই হবে না। আর এই সমস্ত কথা শুনে তিতলিও এবার সিদ্ধান্ত নিয়েছে যে হ্যাঁ, সে তো প্লেন ওড়াবে, হ্যাঁ সে জানে সে এটা ইম্পসিবল ব্যাপার, কারণ অনেক আওয়াজ অনেক শব্দ সে তো শুনতেই পারবে না, কি কথা বলছে সেগুলোও সে জানতে পারবে না। তাই জন্য সে অন্তত ক্লাসে ভর্তি হবে, হয়ে এটুকু শিখে নেবে যে প্লেন কি করে ওড়াতে হয়, যাতে করে সে পরে অন্য কাউকে শেখাতে পারে, আর এটুকু হলেই তার যথেষ্ট। তারপরে সে সকলকে জানিয়ে দেবে যে সে
কানে শুনতে পায় না। আর এইটুকু করার জন্য বা এত দূর যাওয়ার জন্য তিতলিকে পুরো বিষয়টা গোপন রাখতে হবে। তাই তিতলি এই মুহূর্তে পাইলট আঙ্কেলকে কথা দিয়েই ফেলেছে যে সে একবার তো সানিকে বলে ফেলেছে, কিন্তু সানি বিশ্বাস করেনি আর তাই সে আর কাউকে কিছু জানাবে না। তাই এখন থেকে সে গোপনেই থাকবে আর সে গার্লস হোস্টেলে চলে যাবে। আর এটাও বলেছে যে এই বাড়ির সকলে খুব ভালো। পাইলট আঙ্কেল বলছে যে না, ওই বাড়ির সকলকে আমার ঠিক সুবিধের লাগছে না, কিন্তু তবুও তিতলি বলছে যে না, এই বাড়ির সকলে খুব ভালো এবং মামনি অত্যন্ত ভালো মানুষ। ওদিক থেকে সুদীপ্ত এসে তিতলিকে ফলো করা শুরু করে। সুদীপ্ত ভাবছে যে এই তো একটা সুযোগ, তিতলিকে পেয়ে গেছি, কালকে তো তিতলি চলে যাবে, আজকে দেখি আমি আমার চাহিদাটা পূরণ করতে পারি কিনা। তাই জন্য এগিয়ে যায় তিতলির দিকে এবং একটা ছেলের গলার আওয়াজও পায়, আর সেটা ছিল পাইলট অঙ্কেল ভিডিও কলে কথা বলছিল। তো তারপর ফোনটা কেটে দিয়েছে তিতলি। তিতলি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা ভাবছে যে সকালবেলা তো চলেই যাবো, আজ রাতে আর ঘুমিয়ে কোনো কাজ নেই, তাই আকাশে সুন্দর চাঁদ তারা উঠেছে, সেই চাঁদ তারাটা দেখতে দেখতেই সারাটা রাত কাটিয়ে দেবো। আর ঠিক সেই মুহূর্তে সুদীপ্ত এসে অসভ্যতম শুরু করে দেয়। তিতলি আর এবার থেমে যায়নি, তিতলি এবার প্রতিবাদী হয়ে উঠেছে। তাই তিতলি হাত তুলেছে, তুলে জানিয়েছে যে একটা থাপ্পড় মেরে যদি এখন তিতলি ফেলে দেয়, এতটাই নেশা করে রয়েছে যে সে উঠে দাঁড়াতে পারবে না। তাই তিতলিকে দুর্বল যেন না ভাবা হয়। আর এই সমস্ত কথা হতে হতে সানি এসে জিজ্ঞাসা করে যে কোনোরকম কোনো সমস্যা হয়েছে কিনা। কিন্তু সানিকে তিতলি মিথ্যে কথা বলে এবং বলে যে সুদীপ্তদা আমাকে শুধু বলছিল যে আমি কেন ঘুমোতে যাইনি। তারপরে সুদীপ্তদা ওখান থেকে চলে গেলে সানিকে জানিয়ে দেয় সত্যি কথাটা, এবং এইভাবে চলছে। এবং সানিকে এটাও জানিয়ে দেয় যে দেখো দিদি ভাইয়ের যে সমস্যাটা, সে সমস্যাটা আমি দূরে থেকেও সামলাবো, আমরা যোগাযোগ রাখবো এবং আমাদের বন্ধুত্বটা থাকবে, এই ধরনের কথাবার্তা বলে। আর এটাও বলে যে আমি কাল সকালে চলে যাচ্ছি। এটা শুনে সানি সব থেকে বেশি ভেঙে পড়েছে। পরে গল্পে আসছে নতুন চমক। পরিবারের সকলের সামনে একটা ষড়যন্ত্র আসতে চলেছে, আর সেটা হচ্ছে তিতলির বিরুদ্ধে। আর সেই ষড়যন্ত্র করছে রেহানা। রেহানা এখন ষড়যন্ত্র করছে যে তিতলি যে কানে শুনতে পায় না সেটা সে প্রকাশ্যে আনবে, আর তারপরে তাকে উল্টো পাল্টা কথা শোনাবে এবং আরও কিছু যে রেহানা যে ঠিক সেটা সে প্রুফ করতে চায়। তো আর তার থেকে বড় কথা, সানিকেও সে পেয়ে যাবে, আর একটা বড় রকমের উদ্দেশ্য তার সফল হবে, কারণ সানিকে তো সে মনে মনে আবার পছন্দ করে। তাই জন্য বাড়িতে যখন সকলে মিলে একটা গেম খেলছে, হয়তো তিতলির হয়তো যাওয়া হবে না গার্লস হোস্টেলে, কিন্তু আবার এমনটাও হতে পারে যে ওইখানে ওরা মানে বেরোনোর আগে হয়তো গেমটা খেলছে, আর সেখানেই হয়তো প্রুফ করা হচ্ছে যে তিতলি আসলে গানে শুনতে পায় না। তো রেহানার প্ল্যান হচ্ছে যে রেহানা একটা গেম খেলবে, সেই গেমে হচ্ছে চোখ বেঁধে দেওয়া হবে, কানে শুনে আওয়াজ বলতে হবে, মানে কি কথা বললো সেটা বলতে হবে। এটা কোনো গেম হতে পারে? তো এই ধরনেরই একটা গেম খেলছে। কিন্তু তিতলি এবার সত্যি কান্নায় ভেঙে পড়েছে, আর সে জানিয়ে দিয়েছে পরিবারের সকলকে যে সে এই খেলা খেলতে পারবে না, কারণ সে তো কানেই শুনতে পায় না, আর কানে যদি না শুনতে পায় তাহলে সে উত্তর দেবে কি করে, তাই সে এই খেলা খেলবে না। আর এই কথা শুনে সানি গেছে খেপে। সানি বলছে যে তুমি ড্রোন বানাতে পারো, তুমি ইলেকট্রিসিটির জিনিসপত্র নিয়ে ইলেকট্রিসিটিকে ঠিক করতে পারো, তাহলে তুমি বলছো যে তুমি কানে শুনতে পাও না, তুমি সকলের কথাও গড়গড় করে বলে দাও, তাহলে সেগুলো কি করে করো? তো এবার সমস্ত সত্যি স্বীকার করে নিয়েছে তিতলি। কি হবে এবার তিতলির সাথে? তিতলি কি থাকতে পারবে সানিদের পরিবারে, নাকি তিতলিকে চলে যেতে হবে? তবে আমার যতটুকু ব্যক্তিগত ধারণা সেটা হচ্ছে তিতলি হয়তো ওই বাড়িতেই থাকবে, এবং সানি যতই ভুল বুঝুক না কেন সানি হয়তো বুঝতে পারবে তিতলির বিষয়টা, এবং তিতলির পাশে হয়তো অনেকেই এসে দাঁড়াবে, কারণ যেহেতু তিতলি গানে শুনতে পায় না। তবে সেগুলো আদেও হবে নাকি তিতলিকে দূরে সরিয়ে দেবে সানি নিজের জীবন থেকে, সেই সবটাই জানতে গেলে অবশ্যই করে দেখতে হবে সিরিয়াল তিতলি স্টার জলসা ও স্টার জলসা HD-তে ঠিক সন্ধে 6:30 সময়। আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যেটা করবে সেটা হচ্ছে তিতলি সিরিয়ালের সমস্ত আপডেট সবার ফার্স্টে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর ঠিক তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।